তফাজ্জুল আলী সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ তফাজ্জুল নামে ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোর রাহে লাগিয়া, জেনেয়াতে যে উদ্দেশ্যে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, তফাজ্জুলের দান তুমি করো গো কবুল, মাপ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমি কিনে গুনাগার দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দানিও নিজের মন মত, আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। আমাদের পশ্চিমবঙ্গে কালেকশন করলে এভাবে ছন্দ মিলিয়ে দোয়া দেয়, আপনাদেরকে দেয় ভাই, আসুন ভাই একটু চটচট করে দিয়ে যান, আপনাদের প্রধান মেহমান আসতে চলেছেন, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েন না, যে যা পারবেন একটু চটচট করে দিয়ে যান। যশোর আহমদ সাহেব 500 টাকা দিয়েছে, নসুর আহমদ সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। বাবুল হোসেন সাহেব 500 টাকা দান করেছে, মালা তুমি তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও। নসুর আহমদ আরো 500 টাকা বাকি দিবেন নাকি ভাই? আরো 500 টাকা পরে দিবেন, আল্লাহ তুমি তাকে দেওয়ার তৌফিক দান করো। যে ভাইরা আমার 5000 4000 3000 দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও। আসুন ভাইরা আমার, ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোন দিন ফিরে আসবে না, আর তো কোন দিন ফিরে আসবে না, সময় আছে তোমার কর ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না, ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, বক্তাকে আনতে হবে তো, আপনারা ফাঁক হয়ে গেছে কিছু জায়গা, ফাঁক টাই মারি লাগে ফাঁকা জাগ দেখলে, জায়গা দেখলে একটু খারাপ। হ্যাঁ ফাঁকা পূর্ণ করে নেন ভাই, ভাই ফাঁকা পূর্ণ করে নেন, ফাঁকাটা পূর্ণ করে নেন যেভাবে প্রথম দিকে বসেছিলেন, প্রথমে যেভাবে বসলেন ঠিক ওইভাবে বসে নেন। আনিকুল ইসলাম ভাই বহুত দূর থেকে এসেছেন, মুসাফির মানুষ, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, চলে আসছে না,
আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রে গাই থাকিবে না ও পাই, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, পুত্র স্বজন কাঁদিবে কানে তুমি শুনিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, কানে তুমি শুনিবে মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কালিমা পড়ো ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যাই হোক, আমি হিদায়ত নিয়ে কথা বলছিলাম কিন্তু সময় সংকীর্ণর কারণে আলোচনা শেষ করতে পারছি না, কিন্তু হিদায়ত কত গুরুত্ব, হিদায়তটার দাম কত, সোজা রাস্তার দাম কত, এর একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা একটু মূল্যায়ন করবেন, একটু অ্যাটেনশন হন আমার দিকে, যদি কোনো অন্য খেয়াল থাকে খেয়ালটাকে একটু ডিলিট করুন এবং উদাহরণটা একটু ভালো করে শুনুন। আপনারা মুসা নবী নাম শুনেছেন? হযরতে মুসা এর টাইটেল কি? কালিমুল্লাহ। একে কালিমুল্লাহ বলা কেন হলো? ইনি আল্লাহর সাথে কথা বলেছেন, স্বয়ং আল্লাহর সাথে কি করেছেন ভাই? কথা বলেছেন, যার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে টাইটেল দিয়েছেন কালিমুল্লাহ। এ মুসা কালিমুল্লাহ। আমি এখন যে গল্পটা বলবো সেটা কোনো কোরআনের গল্প নয় এবং হাদিসেরও ভাষা নয়, এটা দার্শনিকদের বানানো একটা গল্প, কিন্তু এখানে মেইনলি যেটা সাবজেক্ট রয়েছে ইসলামের সোজা রাস্তা হিদায়াত, এই হিদায়াতটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটা দাম এই বুঝাবার জন্য মুসার নামে উদাহরণ দিয়ে দার্শনিকরা এই যুক্তিটা দিয়েছেন, সেটা হলো এই যে হযরতে মুসা চললেন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। তুর পাহাড়ে কথা বলতে গেলেন, এটা কিন্তু সত্য কথা। তো যখন তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে 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 একটা শূকর দেখতে পেলেন। শূকর চিনেন আপনারা? শূকর চিনেন ভাই? সোর সোর চিনেন? এই সোর কোথায় থাকে? কাদা খিঁচ যত গান্দা জায়গা আছে ওখানেই তার জায়গা, নাকি ভাই? ভালো জায়গায় থাকবে ও? যত পচা সরা কাদা রয়েছে সেখানেই থাকবে, গু গোবর সব জায়গায় ওখানে থাকবে ও। কে? সোর। এই সোর ওখানে বসে আছে এবং রাস্তার পাশ দিয়ে মুসা নবী চলে যাচ্ছেন। ভাই আগেই খেয়াল করবেন, আগেই বলে দিচ্ছি, এটা কোনো কোরআনের কথা নয়, হাদিসেরও গল্প নয়, এটা হচ্ছে দার্শনিকদের বানানো একটা যুক্তি সোজা রাস্তা বুঝাবার জন্য। বুঝতে পারছেন ভাই? বলবো কি বলবো? মুসা নবী চললেন আল্লাহর সাথে দেখা করার জন্য, রাস্তা দিয়ে হাঁটতে 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 একটি শূকর দেখতে পেলেন, এবং শূকর দেখতে পেয়ে শূকর নবী মুসাকে বলছেন, নবী মুসা রে তুমি তো যাইবা আজকে আল্লাহর সাথে কথা বলতে, তবে নবী মুসা আমার মনে একটা প্রশ্ন আছে, আমার মনে একটা সওয়াল আছে, এই সওয়ালটা তুমি
আল্লাহকে বলিও, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উত্তরে কি বলবেন উত্তরটাও একটু আমাকে জানায়ও। এই বলে তখন কি করছেন নবী মুসা বলছেন, প্রশ্নটা কি তোমার একটু বলে দাও। এই প্রশ্নটা যখন বলে দাও বললেন, শুকর বলছেন নবী মুসা, আল্লাহকে প্রশ্ন করিও, আল্লাহকে জিজ্ঞেস করিও যে তোমাকে মানুষ কেন তৈরি করেছে, শুধু মানুষ নয় পয়গম্বর হিসাবে তৈরি করেছেন, প্রতিনিধি বানিয়েছেন, নবী বানিয়েছেন। তবে মুসা রে, তোমাকে মানুষ করা হয়েছে, আর আমি দুনিয়া বুকে কি অপরাধ করলাম, কি গুনাহ করলাম যে আমাকে শূকর তৈরি করেছেন, আমাকে আল্লাহ তো মানুষ বানাতে পারতেন, আমাকে কেন মানুষ বানালেন না। বুঝতে পারলেন? এবার নবী মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য চলে গেলেন, আল্লাহকে বল, আল্লাহর সাথে সমস্ত কথোপকথন যখন হয়ে গেল, কথা বলার পরে নবী মুসা এবার ফিরে চলে আসছেন। আর এমতো অবস্থায় আল্লাহ বলছেন, মুসা রে, তোমাকে কি কেউ কিছু বলতে বলেনি, কেউ কি তোমাকে কোনো জিজ্ঞেস করার কথা বলেনি, প্রশ্ন করেনি? আল্লাহর নবী মুসা বলবেন, আল্লাহ গো, তুমি তো অন্তর আমি আল্লাহ, আমি ভুলে গিয়েছিলাম তবে আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ গো, আমি যখন তোমার কাছে কথা বলার জন্য আসছিলাম, রাস্তায় কাদাতে খিচে একটা শূকর পড়েছিল, শূকরটা বলছিল, মুসা আমাকে কেন শূকর বানানো হয়েছে, আর তোমাকে মানুষ নয়, শুধু মানুষ নয় তোমাকে নবী পর্যন্ত বানানো হয়েছে। এই প্রশ্নের উত্তরটা আল্লাহর কাছে নিয়ে এসো। আল্লাহ বলবেন, মুসা রে, প্রশ্নটার উত্তর দিব না, কিন্তু শূকরটার জন্য আমার একটা অফার রয়েছে, আমার একটা অফার, আমার তরফ থেকে শূকরকে বলে দিও, শূকর যদি মানুষ হতে চায় আমি আল্লাহ এক্ষুনি তাকে মানুষ বানিয়ে দেব, কিন্তু ইসলামের সোজা রাস্তা তাকে দেব না, তাকে হিদায়ত নামের বস্তুটা দেব না, কোরআনের পথ দেব না, সোজার পথ দেব না, যদি মানুষ হতে চাই শূকরকে বলো আমি এক্ষুনি মানুষ তৈরি করে দেব। এ কথা বলার পরে মুসা এবার ফিরে চলে আসছেন, ফিরে এসে শূকরকে বলছেন, শূকর তোর জন্য বড় একটা অফার রয়েছে। মুসা শূকরের কথা, মুসার কথা শুনে শূকর এবার খুশি হয়ে গেল, আল্লাহ আমাকে অফার দিয়ে পাঠিয়েছেন। এবার শূকর বলছে, মুসা একটু বলো তো কি অফার আছে। মুসা বলছেন, শূকর রে, তোর কপাল ফুলে গেছে, তোর দাম বেড়ে গেছে, আর তোকে কাদাতে থাকতে হবে না, খিঁচে থাকতে হবে না, তোকে গন্দগির জীবন পালন করতে হবে না, স্ট্যান্ডারি জীবন পাবি, টাকা পাবি, পয়সা পাবি, বাড়ি পাবি, গাড়ি পাবি, দুনিয়াতে যত সম্পদ আছে সবই পাবি, এবং মানুষ হওয়ার শখ ছিল তোকে আল্লাহ মানুষও করে দেবে, কিন্তু তোকে আল্লাহ হিদায়াত দেবে না, তোকে সোজা রাস্তা আল্লাহ দেবে না। এ কথা বলার পরে মুসাকে যখন অফারের কথা বলা হয়েছিল, তাকে মানুষ হওয়ার কথা বলা হয়েছিল, শুধু তাই নয় সারা পৃথিবীর সম্পদ তাকে দিতে চাওয়া হয়েছিল। শূকরের মনটা যেন উৎফুল্ল হয়ে গেছিল, খুশি হয়ে গেছিল, খুশিতে ভরে গেছিল। আর যখনই মুসা বলেছে, তুই তো মানুষ হবি বটে কিন্তু হিদায়াত পাবি না, শূকর চোখ দিয়ে অশ্রু ছেড়ে দিয়ে বলছে, মুসা আল্লাহকে বলে দিও আমি মানুষ হব না। একটা মানুষ হওয়ার পরে যার মধ্যে আল্লাহর সোজা রাস্তা নেই, ইসলামের সোজা রাস্তা নেই, কোরআনের পথ নেই, কোরআনের রাস্তা নেই, ওই ব্যক্তি ভালো মানুষ হতে পারে না, ওই ব্যক্তির জীবনটা কামিয়াবির জীবন হতে পারে না, মরার পরে জান্নাত পেতে পারে না। দেহটা মানুষের হতে পারে কিন্তু যার মধ্যে হিদায়াত নাই ওই লোকটা হলো পথভ্রষ্ট, ওই লোকটার পৃথিবীতে কোনো মূল্য নাই। মুসা রে, আমি মানুষ হব না, মানুষ হয়ে যদি আমি
হিদায়ত না পাবো তবে আমি মানুষ হব না, এই অফার নেব না। যাও, তোমার অফার তুমি নিয়ে যাও, আল্লাহকে বলে দাও আমি আর মানুষ হব না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উলাইকা কাল আনাম, মানুষরা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আজাল, শুধু তাই নয় তার চাইতো নিকৃষ্ট, তার চাইতো ঘৃণিত মানুষ। যে মানুষটা মানুষ হওয়ার পরে আল্লাহকে চিনতে পারল না, যে মানুষটা মানুষ হওয়ার পরে আল্লাহর ডাকে সাড়া দিতে পারল না, যে মানুষটা মানুষ হওয়ার পরে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারল না, যে মানুষটা মানুষ হওয়ার পরে রোজা রাখতে পারল না, যে মানুষটা মানুষ হওয়ার পরে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দিতে পারল না, ওই মূলকটা হতভাগা লোক, ওই লোকটার জীবনে কামিয়াবি আসতে পারে না। ওই লোকটা শুকুরের চাইতো খারাপ, যে লোকটা আল্লাহর আইনকে মানল না, আল্লাহর সোজা রাস্তা যার মধ্যে থাকলো না, যে আল্লাহর সোজা রাস্তা পালন করতে পারল না। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুকুর তো ভালো, বালহুম আজাল, তার চাইতো নিকৃষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী তাকবীম, আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি, সর্বের সেরা মানব রূপে সৃষ্টি করে পাঠিয়েছি। আবার বলছেন, উলাইকা কাল আনাম বালহুম আজাল, শুধু চতুষ্পদ জন্তু নয় তার চাইতেও খারাপ। চতুষ্পদ জন্তুর মধ্যে খারাপ জন্তু আমরা কোনগুলোকে দেখি? এক, কুকুরকে মানুষ ভালোবাসে? কুকুরকে ভালোবাসে? কুকুরটা চতুষ্পদ জন্তু কিনা? কুকুরটা চতুষ্পদ জন্তু কিনা ভাই? সোরটা চতুষ্পদ জন্তু কিনা? তবে আল্লাহ বলছেন, সোরটা ভালো, কুকুরটাও ভালো, কিন্তু তুই মানুষ, সোর কুকুরের থেকেও খারাপ। কেন? যার মধ্যে হিদায়াত নেই, যার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে সরল পথ নেই, যার মধ্যে কোরআনুল কারিমের পথ নেই, ওই ব্যক্তি কি শুকুরের চাইতো খারাপ। ভাই রাগ করছেন নাকি? আমি বলি না, আল্লাহ বলছে। ভাই রাগ করলে কোনো কাজ হবে না, আল্লাহর কথাটা আমি বলছি। তো ভাই, হিদায়তের এত দাম, সরল রাস্তার এত দাম, এই রাস্তা, এই হিদায়ত, এই কোরআনের পথে যার, কোরআনের পথ যার নেই, সে ব্যক্তি দুনিয়াতে যতই বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যতই বড় প্রফেসর প্রফেসর হোক, যতই বড় বক্তা হোক, যতই বড় মুফতি হোক, যতই বড় পীর হোক, যতই বড় বুজুর্গ হোক, যার মধ্যে কোরআনের পথ নেই, সে কি ভাই? চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সরল পথের পথিক বানিয়ে দাও। বলুন আমিন। এ হচ্ছে সরল পথের দাম। তবে সরল পথটা কত দামি, আমরা প্রতিনিয়ত, প্রতি সময় পৃথিবীর বুকে আমরা ফরজ নামাজ থেকে শুরু করে সুন্নাত নামাজ, নফল নামাজ, যত রকমের নামাজ আছে, আমরা সকলে নামাজে সুরাতুল ফাতিহা পড়ি কিনা? সুরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা আয়াত আছে না নাই? আমরা ওই আয়াতের ভিতরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও গো আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও, তুমি আমাদের মধ্যে হিদায়াত দিয়ে দাও, আমাদেরকে সরল পথ দাও, আল্লাহর কাছে সরল পথ চাই। ও গো আল্লাহ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তুমি ওই সরল পথটা দাও, ওই হিদায়াতটা দাও, যেই হিদায়াতটা তুমি পূর্ববর্তী মানুষদেরকে দিয়েছিলে, পয়গম্বরকে দিয়েছিলে, রসুলদেরকে দিয়েছিলে, নবীগণদেরকে দিয়েছিলে, মুত্তাকিদেরকে দিয়েছিলে, সাহাবা ইকরামদেরকে দিয়েছিলে, ওই পথ তুমি আমাদেরকে দিয়ে দাও, যাতে করে মরার পরে আমরা জান্নাত নসিব করে নিতে পারি, মরলেই সোজা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ, তুমি ওই সরল পথটা তুমি আমাদেরকে দিয়ে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ, তুমি ওই পথটা দিও না, যেই পথে ফেরাউন চলেছে, যেই পথে নমরুদ চলেছে, যেই পথে জঘন্যতম লোকেরা চলেছে, যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে মানে না,
যে পথে আবুল আহাব চলেছে ওই পথ তুমি আমাদেরকে দিও না। ওয়ালা দাল্লিন, যে পথে চললে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, কোরআন ভোলা হয়ে যাব, হেদায়েত আমাদের থেকে দূরে সরে যাবে। আল্লাহ তুমি ওই পথটা আমাদেরকে দিও না। এরকম করে আমরা নামাজের মধ্যে দোয়া করি, আর শেষে আমরা আমিন বলি, বলি না আমিন মানে আল্লাহ আমি এতক্ষণ যে তোমার কাছে সরল পথ চাইলাম, তুমি আমাকে সরল পথ কি করো, দান করো। কিন্তু মানুষ আজকে পথভ্রষ্ট হয়ে গেছে, সরল পথের পথিক তারা থাকতে আর পারে না, তারা সরল পথ ছেড়ে দিয়ে তারা যেন বেঈমান হয়ে যাচ্ছে। কারণ একটাই, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর ভয় তাদের মধ্য থেকে দূরে সরে যাওয়া, এই কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। একটু আপনার দিলকে প্রশ্ন করুন, আপনার অন্তরকে প্রশ্ন করুন, আপনার অন্তরকে একটু জিঘান, রে অন্তর কি করলি আজকে? আমার বয়স 25 বছর হয়ে গেছে। একটা মানুষ 25 বছরের যুবক হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, 40 বছর পর্যন্ত 40টা পয়সার ভালো কাজ করেনি, কিন্তু তার ভুল ভেঙে গেছে। যেদিন তার 40 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 25 বছর বয়সে তার যেন ভুলটা ভেঙেছে। আল্লাহ, দুনিয়াতে আমি 25 বছর ধরে চললাম আল্লাহ, জীবনে তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারিনি, তুমি আল্লাহকে স্বীকার করতে পারিনি, তোমার ডাকে সাড়া দিতে পারিনি, নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি। আল্লাহ, জীবনে দারু খেয়েছি, মদ খেয়েছি, শারাপ পান করেছি, ও জুয়া খেলেছি, তাস খেলেছি, জীবনে অনেক গুনার কাজ করেছি, মাওলা তুমি আমার এই গুনার কাজগুলোকে ক্ষমা করে দাও, পাপগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, ওরে বান্দা, যাই হোক, আমাদের প্রধান মেহমান হুজুর সাহেব চলে এসেছেন, আর বক্তব্য দেওয়ার ঠিক হবে না, বেয়াদবি হবে, আমি এখান থেকে আমার বক্তব্য এতে করছি। যদি কোনো দিন বেঁচে থাকি ইনশাআল্লাহ আসবো এবং বলবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমি বড়